হলো মহাসপ্তমী, আর মহাসপ্তমী মানেই হচ্ছে কলাবউ স্নান। তার সঙ্গে আছে মায়ের আজকে ঘট প্রতিষ্ঠা, আর মায়ের আজকে ভোগ রান্নাও হবে আমাদের বাড়িতে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর সাথে থাকছে আমাদের আজকে কি কি খাওয়া দাওয়া হচ্ছে ক্লাবেতে, কি কি মেনু রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে থাকবে আমরা কোথায় যাচ্ছি, কতটা মজা করছি, আর কোথায় কোথায় ঠাকুর দেখলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। Thank you.
কলাবউ স্নান ও মায়ের ঘট প্রতিষ্ঠা হয়ে গেছে একদিকে মায়ের মণ্ডপে, আর এখানে হচ্ছে দেখো মায়ের ভোগ রান্না, মায়ের খিচুড়ি রান্না এখানে হয়ে গেছে, আর একদিকে হচ্ছে মায়ের খিচুড়ির সাথে কত রকম ভাজা দেওয়া হবে, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আর সঙ্গে নারকল ভাজা, সেটা চলছে, আর খিচুড়ি হয়ে গেছে, এরপরে পায়েস হবে। আর এই ভোগটা রান্নার হয়ে গেলে এরপরে হবে রাতের ভোগ, যেটা থাকবে লুচি, আর সঙ্গে থাকবে সব রকম ভাজা আর সুজি। মায়ের সকালের ভোগ রান্না কমপ্লিট করে দেখো এখানে রাতের ভোগ রান্না চলছে, মায়ের জন্য লুচি বেলা হচ্ছে, যেটা তোমাদের দাদা বেলে নিচ্ছে, একদিকে ভাজা হয়ে গেছে, এরপরে লুচিগুলো ভাজা হয়ে গেলে সুজি হবে। মায়ের দেখো রাতের ভোগও কমপ্লিট হয়ে গেছে, সব রকমের ভাজা, সুজি, আর ওদিকে দেখো লুচিটাও কমপ্লিট হয়ে গেছে। এরপর এগুলোকে ভালো করে গুছিয়ে সাজিয়ে রাখা হচ্ছে, কারণ রাত্রির ভোগটা রাত্রিবেলা আমাদের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়। এরপরে আমরা সকলে মিলে একটু আড্ডা মারলাম, আর আড্ডা মেরে খেতে বসে গিয়েছিলাম। আর আজকে আমাদের খাবারের মধ্যে ছিল ভাত, শুক্তো, ডাল, আলু ভাজা, মাছের পাথুরি, আর তার সাথে ছিল পোনা মাছের ঝাল, চাটনি, পাঁপড়, আর সঙ্গে অবশ্যই আইসক্রিম। সন্ধ্যে হওয়ার সাথে সাথেই দেখো আমি সাজুগুজু করে বেরিয়ে পড়েছিলাম আজকে একটু ঠাকুর দেখতে যাব বলে, আর শালকিয়ারই কিছু প্যান্ডেলে আমি ঠাকুর দেখেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম।
সপ্তমীতে আমরা কতটা আনন্দ করেছিলাম আর আমাদের এখানে নবপত্রিকার প্রবেশ কিভাবে ঘটেছিল সবই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, পরের ব্লগে দেখা হবে, টাটা।